বোন আমার ম্যাকবুক যে ম্যাকবুক এটা আজকে আমি বিক্রি করে দেবো। যদি তুই এটা বিক্রি করিস মনে করবি তোর সাথে আমার ভাইপোর সম্পর্ক আর নেই, জীবনও থাকবে না। এই তুই এই কি আরে বোন চিড়ে দেখো দেখো ব্যাগ কি করছিস বোন, তুই রাস্তা কাটে ছাড় যা তোর তুই ব্যাগ নিয়ে যা যা, ম্যাকবুক আছে কিন্তু পড়ে গেলে আর আবার চাবি দে চাবি দে বোন, লোক দেখছে কিন্তু বোন চাবি দে। হে গাইস কেমন আছো সবাই, আশা করছি সবাই খুব ভালো আছে। তো অনেকদিন পরে আবার একটু অন্যরকম ভিডিও করতে যাচ্ছি, আর আজকের ভিডিওটা হলো যে আমি ম্যাকবুক কিনেছিলাম, কিছুদিন হয় প্রায় 7-8 দিন হয়েছে হয়তো আমি কিনেছি, একদম পুরো নতুন আমার ম্যাকবুকটা। আর আজকের ভিডিওটা এই ম্যাকবুক নিয়েই হবে। এই ম্যাকবুকটা হলে গিয়ে আজ আমি বিক্রি করে দেবো, মানে সত্যি সত্যি বিক্রি করছি না, আজ বোনকে বলবো এটা আমি বিক্রি করে দিচ্ছি, সেটা আমি বলবো না, আমার সাথে হেল্প করবে শান্ত এদিকে। তো দেখতে পাচ্ছ আজকের এই ম্যাকবুকটা আমি আমার একটা বন্ধুর কাছে বিক্রি করব, তো ওই জন্য আমি সব কিছু নিয়ে বেরোচ্ছি। শান্ত বোনকে ফোন করে বলবে যে দিদি এই এই ব্যাপার, দাদা ম্যাকবুক বিক্রি করে দেবে। তো তারপরে দেখা যাক বোনকে ও এখানেই নিয়ে আসবে, যেভাবেই হোক বোনকে বলবে যে দাদা সামনে ওই বাড়িতে গেছে তুমি আসো, বা ওকে আমি পাঠাবো কোনো কিছু আনতে বাড়িতে। তারপরে ওর সাথে তো স্বাভাবিক আসবেই, তো আসলে তখন দেখা যাক। মানে মেনলি এখানটাতে হবে যে শান্ত যে আমার সাথে আছে আমি জানি, কিন্তু শান্ত আমার ওদিকে বোনের সাথেও আছে। তো চলো দেখা যাক আজকে বোনের রিয়াকশনটা কীরকম হয়। আর পুরোটাই তোমরা আমার গোপ্রো দেখতে পাচ্ছ, গোপ্রোর ক্যামেরাতে দেখতে পারবে, কারণ আমি যাবো হলে গিয়ে গোপ্রো নিয়েই মানে বাইকে করে যাবো এটা দিতে। আর এটার দাম হাফ দাম, মানে আমি যা টাকা কিনছি তার হাফে আমি বিক্রি করে দেবো। আমি মারধর না খেয়ে যাস, তাই ভাবছি নতুন জিনিস এরকম বিক্রি করলে হ্যালো কোথায় তুমি? ওই দাদা যে ম্যাকবুক বিক্রি করে দিচ্ছে সেটা কি জেনেছো তুমি? দাদা ম্যাকবুক বিক্রি করে দিচ্ছে সেটা কি জানো? আরে ফালতু কথা না, আমি তোমাকে ফালতু কথা বলবো? আমি আড্ডা মারি তোমার সাথে কখনো? হ্যাঁ সকালবেলায় তো এলাম, এই তো দাদা ম্যাকবুক নিয়ে বেরিয়েছে, আমরা নতুন বাড়ির দিকে যাচ্ছি। আরে সত্যি সত্যি বিক্রি করে দেবে, ওর জন্য সব কিছু নিয়ে বেরিয়েছে, সেই 200 তার কাছে বিক্রি করবে। আরে আমি এখন কি এপ্রিল ফুল নাকি যে এপ্রিল ফুল করবো, আমার বলার দরকার? আমি বলে দিয়েছি, এবার বিশ্বাস না করলে করো না। কেটে দিয়েছে কেটে দিয়েছে কেটে দিয়েছে কেটে দিয়েছে কেটে দিয়েছে। দিদি ফোন করেছে, এটা দিদি ফোন করেছে। তো গাইস চলো এখন আমি আপাতত গাড়িতে উঠি। ভাই তুই তাহলে এক সাইডে সরে যাস। তো গাইস ফাইনালি আমার যে ম্যাকবুক এটা আজকে আমি বিক্রি করে দেবো, যেটা এখন বোনকে বলা হয়েছে যে বিক্রি করে দেবে। দেখা যাক বোনের রিয়াকশান কেমন হয়। যাই হোক গাইস যেরকমই হবে দেখতে পারবে, আমি জানি না যে বোন কি বলবে। চলো চলো তাড়াতাড়ি একটু ব্যাগে ভরি। দেখো গাইস ওই দেখো দিদিকে নিয়ে যাচ্ছে, গাইস দিদিকে নিয়ে যাচ্ছে দেখো। আজকে তো হবে গাইস, আজকেও ফাটাবে। তুই আসলি কেন? আমি প্রবলেম। তা তুই আসলি কেন? আমি তোকে ডেকেছি কেন? না তুই যে বলছিস যে ওকে যে ওকে আনলি কেন? তোরা আমি বারবার বলছিলাম বলতে, তুই ওকে কেন বলছিস? আমি এইটা আনতে গেছি, এবার কি বলবো, কি হইছে? এটা নিয়ে বেরিয়েছিস কিসের জন্য? এটা এমনি নিয়ে বেরিয়েছি ঘোরার জন্য। তুই আমাকে কি ভাবিস? কেন তোর মতন আমার যখন যেটা ইচ্ছা পাবি সেটা করি, আমি বুঝি না তোর মতন কি হইছে। আরে এটা নিচ্ছিস কেন? ছাড়, আমি একা একা ঘরে রয়েছি ঘাটবো দেখ। ছাড় কেন ঠাস করে এক চল। আরে এটা আমার লাগবে এখন, ঠিক আছে এটা আমার, ছাড় ছাড়। আরে কেন আমার লাগবে তো বোন, আমি যাবো এক জায়গায়।
রাস্তার মাঝখানে মার খাবি কিন্তু লোকজন দেখছে। আমার লাগবে তো, তো তুই তুই জোর জোর কি করবি এটা যে? আমি যা কিছুই করি আমি যাবো এক জায়গায় তো ওই জন্য লাগবে। তেরে কিনেছিলিস কেন? কাজ করার জন্য। এখন বিক্রি করছিস কেন? কে বিক্রি করবে? তুই কি ভাবিস? তুই কি ভাবিস? তোকে কে বলেছে বিক্রি করবো? তুই কি ভাবিস? দাঁড়া চলো। তোকে কে বলেছে আমি বিক্রি করবো এটা? যা যা ঘরে যা, আমি পরে বল। আমাকে কিনেছিলিস কিসের জন্য? কাজের জন্য। হ্যাঁ। বিক্রি করছিস কিসের জন্য? কাজ হয়ে গেছে চার দিনে। তা কাজ করা হয় না এখন, আর ওই জন্য আর ভালো লাগছে না। বাং করেছিলাম তো, তোকে বাং করেছিলাম তো। চল ঘরে চল, আয় ঘরে। কেন ঘরে? আমি রাস্তার মধ্যে কিছু বলবো না, ঘরে চল। এটা নিয়ে ঘরে চল। না আমি যাবো না, এটা আমার জিনিস, আমি যাবো না। যা তুই, সে তো আমি বুঝলাম তোর জিনিস, কিন্তু এটাকে নিয়ে এখন ঘরে চল। তুই যা, আমি পরে যাবো। যা, চাবি নিয়ে নাও গাড়িতে। তো পাগল আছিস? তোর শান্ত, তোরে আমি দেবো দেখবি। চা চল ঘরে চল। কেন তোর মর্জি মতো সবসময় চলবি তুই? আমার এটা বিক্রি করবো, আমার জিনিস আমি বিক্রি করবো, আমার লাগবে, আমার টাকা লাগবে। তাই তোর মর্জি মতো চলবি? হ্যাঁ। আমি আমার কোনি বেরিয়েছিস কিসের জন্য? ভিডিও বানাতে যাচ্ছি তাই। এটা বিক্রি করার ভিডিও? হ্যাঁ। বিক্রি করতে যাচ্ছিস তুই এখন? হ্যাঁ বিক্রি করবো। কত টাকা দেবে? 70,000 টাকা। এই ফিট দেওয়ার মাথাটা ফাটিয়ে দিও একেবারে। কেন কি হয়েছে? তুই কত টাকা ইনকাম করিস দিনে? কত টাকা ইনকাম করিস? 1 কোটি? কেন এক সপ্তাহ আইনি কিনেছিস, এখন তুই 70,000 টাকায় বিক্রি করে দিবি? 1.5 লাখ টাকা জিনিস 70,000 টাকায় বিক্রি করবি? তুই যা ঘরে যা, আমার জিনিস আমি যা বুঝবো। যা যা, শান্ত নিয়ে যা, নিয়ে যা। কিন্তু ভাই রাগ হয়ে যাবো। তুই যদি এটা বিক্রি করিস তো আমার মুখ তুই দেখবি না, তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ, সমস্ত। আজকে তোকে বলে রাখলাম, তোর জীবনে কোনো কথা শুনিস না, জীবনেও না। তা আমার এটা কাজে লাগছে না, বেকার পড়ে আছে, ওই জন্য ভাজি বিক্রি করবি? আমি তো বললাম আজকে যদি তুই এটা বিক্রি করিস মনে করবি তোর সাথে আমার ভাই বোনের সম্পর্ক আর নেই, জীবনও থাকবে না। তুই আমার কথা জীবনও শুনিস না, আমি তোর সব কথায় কথায় হ্যাঁ মিলাই, সব কথায় বাবা মা সবার কাছে আমি খারাপ হই। আমি তোকে বাড়ি তুলি, আমি তোকে ঈদ করি, আমি তোকে সেই ছোটো থেকে আর এখনও পর্যন্ত কিনতে নিয়ে যাবো না। তুই রীতিমতো হাত পা জড়িয়ে ধরে বলছিস চল চল কিনবো কিনবো কিনবো, মানলাম তোর টাকা, তোর টাকা বলে কি আমার কষ্ট হয় না? তা কষ্ট হলো, এটা তো আমার লাগছে না, বেকার পড়ে থাকবে, ঘরে আমার লাগবে, ঘরের মধ্যে। ঠিক আছে, আমি আমার রাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। লোকজন আছে কিন্তু, আমি চিল্লামিল্লি করতে চাই না, ঘরে চল। আমি যাবো না, চল তুই যা। আমি নাইট ড্রেস পরে রাস্তা বেরিয়ে আছি ভদ্রপুরবেলা রোদের মধ্যে, ঘরে চল, ঘরে চল। আমার এটা লাগবে, একজনকে দিয়ে কথা দিয়েছি বিক্রি করে দেবো। তুমি আমি বললাম তোরা কালকে কালকে তুমি তুই ভাই তোরা সবাই বাড়ি চলে যাবে, আমি আমার মতন চলে যাবে, ও থাকবে ওর মতন, তোরা সবাই চলে যাবে। তোমার জন্য আমাদের চাকরি যাবে, তোরা সবাই চলে যাবে। আমার ওই জন্য বিক্রি করে দেবো। ছাড় তুই, এটা ছাড়, যা ঘরে যা। কালকে সকাল হবে তুই বাড়ি যাবি, তুইও বাড়ি যাবি। যদি তোর দিদি কোনোদিন কাজ করতে হয় তাদেরকে ডাকবি, সেদিন তোরা কাজ করবি। যা তুই ঘরে যা। এটা কেন ধরছিস, এটা কেন ধরছিস? আমি তোকে লাস্ট কথা বলে দিয়েছি, তোর দিব্যি আমার দিব্যি গনসুর দিব্যি, যদি তুই আজকে এটা বিক্রি করিস আর আমি যদি দেখি তুই বিক্রি করেছিস, সে 1.5 লাখ টাকা হোক আর 2 লাখ টাকা হোক, 1.5 লাখ টাকা যদি যদি 2 লাখও বিক্রি করিস তোর সাথে আমার ভাই বোনের সম্পর্ক শেষ। ঠিক আছে ঠিক আছে, তুই যা। তো আমি আর তোর জীবনে তো থাকবোই না কোনোরকম কোনো কিছুতে, তোর যা ইচ্ছা তুই তাই করবি আজকের পর থেকে, আমি তোকে কিচ্ছু বলবো না। চাবি দে, আমার গাড়ির চাবি দে। সকাল থেকে ঘরে বসে থাকলে এরকম মাথার মধ্যে উল্টো পাল্টা ই হয়। দে আমার কাছে। সকাল থেকে তুই ওকে চিনিস? আমি মান করেছি, দাঁড়া ক্যামেরা কিনিস না, ক্যামেরা কিনিস না, 2.5 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনেছি, সে ক্যামেরা 40,000 টাকা বিক্রি করেছে। 40,000 টাকা বিক্রি করেছি মানে জানো না, শুনে একটা কথা বলে দেয়, 40,000 টাকা বিক্রি কিনে কত টাকা বিক্রি করেছি? কত টাকা বিক্রি করেছি? সরি 90,000 টাকা বিক্রি করেছে, 90,000, 2.5 লাখ টাকা দিয়ে কিনে 90,000 টাকা বিক্রি করেছে মাত্র 2 মাস ইউজ করে। তুই যখন প্রথম প্রথম এলি মনে পড়ে? ঠিক আছে, আমি এত কথা বলার টাইম নেই, তুই দে ওদিকে, ও দাঁড়িয়ে আছে। টাকা গান রোদের মধ্যে কষ্ট হয়ে যায়, মানুষ টাকা ইনকাম করতে পারে না, তুমি বিক্রি করবা? দেখ তুই আমার চাবি দে, চাবি দে, আমি যাবো, আমার ওদিকেও দাঁড়িয়ে আছে। তুই যা, তুই করছিস কেন? আমি তো করছি না। দেখ ব্যাগটা পুরোপুরি ছিঁড়ে দিয়েছে, নতুন ব্যাগ বোন, এখনো কি আর দাম দেবে? হ্যাঁ
ওকে আর দাম দেবে তো দাম লাগবে না বোন আমার ম্যাকবুক তুই চাবি দিবি না আমি হেঁটে যাব বললাম তো তুই যদি মনে করিস ম্যাকবুক বিক্রি করে আজ কি হবে তুই কর চাবি দে এই চাবি এই শান্ত চাবি নিয়ে এই এইটা ধর এটা ধর এটা ধর চাবি দে দে চাবি দে আমি যাব তো আর আবার চাবি দে চাবি দে বোন লোক দেখছে কিন্তু বোন চাবি দে তুই চাবি দে তুই চাবি দিবি না তোর ঘরে তোর তোর ঠিক আছে তুই যা কিছু করবি চাবি দে চাবি দে আমি এটা বিক্রি করবো আমার চাবি তো দিবি নাহলে আমি যাবো কি করে চাবি ফেললে তো আমি তুলে নেবো কিন্তু মেন টপিকটা ওটা না মেন টপিকটা তুই বিক্রি করবি তো আমি তোকে যাবো আর বলে দিয়েছি জীবনে তোর আমি তো তোর চুদে থাকবো না এমনি তো তোর কোনো ডিসিশন তুই ঠিক নিস না তুই আবার বুঝি এটা বিক্রি করবি সবাইকে হ্যালো করে দাও হ্যালো গাইস মার খেয়ে না মরে যাবি তুই হ্যালো 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 করে দে তো গাইস ফাইনালি আরে না পাগল আছি এটা আমি কিনেছি কত শখের জিনিস এটা আমি জাস্ট তোর সাথে একটু মজা করছিলাম আমার জিনিস তুই তো জানিস এ যতদিন আছে ততদিনই থাকবে আমার খিদে পেয়েছে এবারে তো খাবার নেই আমার লাগছে লাগছে তুই একটু হাস একটু মজা কর হাস আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আগে হাস একটুখানি মজা কর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব একটু হাস মুরগি এই তোরা কালকে বাড়ি চলে যাবি ঠিক আছে ওকে কে নিয়ে যাবে এইখান দিয়ে ওই বাড়ি দেখবো খানে আমি হেরে যাব 8 টাকা দিয়ে চলে যাব তো গাইস দেখো তুই যে ব্যাগটা যে ছিঁড়ে ফেললি এই যে ব্যাগটা যে ছিঁড়ে ফেললি এটার দায় এখন কে নেবে দাঁড়া দাঁড়া এই এই যে ব্যাগটা আরে নাটক হয়ে গেছে চাবি দিয়ে দিছি চলো তো এখন বিক্রি করে দিয়ে আসবো হুম দিয়েছি তো যাবো আর কিছু বলবো না ভাব দেব ও আমরা বাইরে থাকবো আমরা বের চো গাড়ি কিন্তু রাস্তায় ভাই আমার জল তৃষ্ণা পেয়েছে সেই লেভেলে সাবস্ক্রাইব করে দিতে বল লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পিঠে আলু সাবস্ক্রাইবার না সাবস্ক্রাইব পিঠে আলু দম পড়বে যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা আমি পুজো দিয়ে আসছি যা চলে ভাই তোরা তো গাইস ফাইনালি দেখতে পেলে কি কি হলো আর বোন তো শারীরিক অনেক রেগে গিয়েছিলো আর এটা আমার বিক্রি করলে এমনিতেই রেগে যেত আর আমি তো এটা বিক্রি করবোই না আমার একটা ম্যাকবুক যেটা আমি কিনেছি বাট সবচেয়ে প্রবলেম হলো ব্যাগটা ছিঁড়ে গেছে অনেক এটাই হলো সবচেয়ে খারাপ লাগছে যাই হোক চলো গাইস অনেক জল তৃষ্ণা পেয়েছে অনেক গরম আজকে আর এই গরমে তোমরা বেশি কেউ বাইরে বেরিও না সবাই একটু ঘরে থাকো একটু গরমটা কমুক তারপরে আবার ঘুরতে বেরিও তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই।